এখন উখিয়া উপজেলার পালংখালী যে ইউনিয়নটা আছে, উখিয়া উপজেলার লাস্ট বর্ডার, সেই পালংখালী ইউনিয়নের যে জামতলা গ্রাম, সেই জামতলা গ্রামটা, এই জামতলা গ্রামের যে বিশাল আশ্রয় কেন্দ্রটা আছে আপনারা দেখতেছেন, এই পাহাড়, এই পাহাড়ের পিছনে আরো আরো চার পাঁচটা পাহাড়ে এরকম ভাবে অস্থায়ী আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রগুলো গড়ে উঠেছে কিন্তু এই গত 5-6 দিনের ভিতরে। নিজে যে একটা বড় আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রটা কিন্তু কেউ দেখতেছে না, কারণ মেন রোড থেকে অনেকটা ভিতরে, প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে এই জামতলা গ্রামে আশ্রয় কেন্দ্রটা অবস্থান করতেছে। তাই আমি সবার কাছে অনুরোধ করতেছি, ঢাকা থেকে যারা ত্রাণ নিয়ে আসবেন বা বিভিন্ন ত্রাণ নিয়ে আসার চেষ্টা করতেছে, তারা শুধু ওই উখিয়া উপজেলার কুতুপালং, বালু, ভালি বা ওইদিকে যেসব আশ্রয় কেন্দ্রগুলো আছে, শুধু ওই আশ্রয় কেন্দ্রগুলোতে আপনারা ত্রাণ দিয়ে শেষ করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শুধু মেন রোডে ত্রাণ দিবেন না, মেন রোড ছাড়াও কিন্তু ভিতরে আরো লক্ষ লক্ষ লোক খেয়ে না খেয়ে অবস্থান করতেছে খোলা আকাশের নিচে বা এই অসহায় আশ্রয় কেন্দ্রে। আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা থেকে যারা ত্রাণ নিয়ে আসতেছেন, রাস্তায় যারা ত্রাণ দিচ্ছেন, রাস্তায় ত্রাণ দেওয়ার ভিতরে কিন্তু একটা বিরাট সমস্যা হচ্ছে। এটা হলো রাস্তায় যেসব রোহিঙ্গারা বসে আছে, আপনারা দেখতেছেন অসহায়ের মতো বসে আছে, এর ভিতরে কিন্তু 50% না 80% রোহিঙ্গা পূর্বে আগত, অর্থাৎ 1-2 বছর আগে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে এসে অবস্থান নিয়েছে, তারাই কিন্তু রাস্তায় শুধু ত্রাণের আশায় বসে আছে। আর আপনি যখন ত্রাণ নিয়ে আসতেছেন, দেখতেছেন আরো অসহায় মানুষ, আপনি হয়তো ভাবতেছেন আর নতুন রোহিঙ্গা আগত 2-1 দিনের ভিতরে আসছে, কিন্তু আসলে না, এরা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করতেছে, ওরাই কিন্তু রাস্তায় ত্রাণের জন্য মানে কারাকারি করতেছে। আর যারা নতুন রোহিঙ্গা আসতেছে, ওরা কিন্তু বাসাও বুঝতেছে না, এখানকার পরিবেশটাও বুঝতেছে না, তাই আপনি যখন ত্রাণ নিয়ে আসবেন তখন কিন্তু আপনার ত্রাণের জন্য তারা কারাকারি কোনো কিছু করতেছে না, তারা কিন্তু হাবাগ দাঁড়িয়ে থাকতেছে। যারা ত্রাণ নিয়ে কারাকারি করতেছে রাস্তার ত্রাণ নিয়ে, তারা কিন্তু পূর্বের রোহিঙ্গা, তারা কিন্তু বর্তমান রোহিঙ্গা না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসবেন, তারা শুধু রাস্তার ভিতরেই বিয়ের শেষ করে যাবেন না, আপনার রাস্তার দুই সাইডে, রাস্তার সাইডের ভিতরে অনেক কিন্তু নতুন আশ্রয় কেন্দ্র সৃষ্টি হয়েছে, আপনারা সেদিকে একটু নজর দিবেন। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা থেকে আমাকে অনেকেই ফোন করে বলতেছে যে আমরা কিন্তু পুরান কাপড় নিয়ে আসতে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে যারা পুরান কাপড় নিয়ে আসতেছেন এবং পুরান কাপড় দিচ্ছেন, আপনাদের কাপড়গুলো কিন্তু তারা গ্রহণ করতেছেন না, করতেছে না। আপনি যখন রাস্তা দিয়ে আসবেন দেখবেন রাস্তার দুই সাইডে সমস্ত কাপড়ের স্তূপ, কারণ তারা এখন জানিয়ে অবস্থা নিতে পারতেছে না আপনার কাপড়টা সে কখন গ্রহণ করবে। তা আপনাদের কাছে অনুরোধ, যারা কাপড় নিয়ে আসতে চাচ্ছেন, তারা আপাতত কাপড় নিয়ে আসাটা একটু স্থগিত করেন। হ্যাঁ, এদের কাপড়ের প্রয়োজন আছে, তবে এখন না, আর কিছুদিন পর, আর কিছুদিন পর যখন এদের পরিবেশটা স্বাভাবিক হবে আর একটা জায়গায় আশ্রয় নেবে, তখন আপনার কাপড়টা কিন্তু তারা সংরক্ষণ করে রাখতে পারবে। কিন্তু এখন কিন্তু কেউ কাপড় রাখতেছে না। আমি আজকে রাস্তা দিয়ে যখন আসলাম, রাস্তার দুই সাইডে দেখলাম শুধু কাপড়ের স্তূপ আর কাপড়ের স্তূপ। আর সবার কাছে একটা অনুরোধ, আপনারা যারাই ত্রাণ নিয়ে আসেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শুধু রাস্তায় ত্রাণগুলো দিবেন না, মেন রাস্তা থেকে ডাইনে বামে ভিতরে 1 কিলোমিটার ভিতরে, 2 কিলোমিটার ভিতরে, আধা কিলোমিটার ভিতরে কিন্তু অনেক রোহিঙ্গা উদ্বাস্ত পাহাড়ের টিপায়, পাহাড়ের খাদে অবস্থান নিতেছে, তাদের দিকে আপনার একটু লক্ষ্য দিবেন। আশা রাখি।